ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাড়িতে থাকবে, বাড়িতে থেকে লেখাপড়া করবে, এটাই আমাদের প্রত্যাশা। এছাড়া তোমাদের আরও দায়িত্ব হল, তোমরা এই ক্লাস মনোযোগের সাথে পর্যবেক্ষণ করবে এবং এই ক্লাস শেষে তোমাদের বাড়িতে নির্ধারিত কাজ বা অর্পিত কাজ দিয়ে দেব। এই অর্পিত কাজ বাড়িতে নিজেরা সুন্দর করে খাতা কলম নিয়ে সুন্দর করে কভার পেজ তৈরি করে স্কুলের নাম লিখে, নিজের নাম, শ্রেণীর বিষয়, রোল নম্বর, এগুলো লিখে সুন্দর করে কভার পেজ লিখে ভিতরে যে প্রশ্ন দেওয়া থাকবে এই প্রশ্নের উত্তর তৈরি করে নিয়ে আসবে এবং এই প্রশ্নের উত্তর বা অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ এটা আগামী বৃহস্পতিবারের মধ্যে জমা দিবে। তাহলে তোমাদেরকে স্বাগতম রইল। শিক্ষক পরিচিতি, আমি শ্যামল সরকার, সহকারী শিক্ষক, আন্দামানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় তৃতীয়। আজকের পাঠ এশিয়া মহাদেশের বাংলাদেশের অবস্থা, পাঠ পাঁচ ও ছয়। তোমরা বইয়ের ২৪ পৃষ্ঠা খোলো, ২৪ পৃষ্ঠা খুললে তোমরা খুঁজে পাবে এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান, পাঠ পাঁচ ও ছয়। তাহলে আমি একটি ভিডিও প্রদর্শন করি, তোমরা ভিডিওটি দেখো। তাহলে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান কোন জায়গায়। এই যে দেখা যাচ্ছে, এই যে বাংলাদেশ, এশিয়া, পুরো এশিয়া মহাদেশ, এটা এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশে এই বাংলাদেশের ম্যাপ দেখা যায়, ওইখানে, অর্থাৎ ভারতের পূর্ব পাশে বাংলাদেশ। তাহলে আমরা আরেকটু পিছনের দিকে যাব, সেটা হলো এই মহাদেশ কয়টি।
আমরা জানি মহাদেশ সাতটি, তাহলে আমরা কোন মহাদেশে বসবাস করি? আমরা এশিয়া মহাদেশে বসবাস করি। এশিয়া মহাদেশে আমরা দক্ষিণ এশিয়ার, আমাদের বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, ভুটান, চীন, এই দেশগুলো, মালদ্বীপ, এই দেশগুলো, আরব, সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, এই সকল মোট 55টি দেশ মিলে এই এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ মহাদেশ সবচেয়ে সাতটি মহাদেশের মধ্যে বড় মহাদেশ, আয়তনেও বড় এবং লোক সংখ্যাও বেশি এই মহাদেশে। তাহলে পৃথিবীর মানচিত্রে ভারতের, ভারতবর্ষের অবস্থান কোথায়? আমরা ছবিতে এই যে ইন্ডিয়া, ইন্ডিয়া মানচিত্র দেখতে পাচ্ছি, অর্থাৎ ইন্ডিয়া মানে ভারত, ভারত ভারত দক্ষিণ এশিয়ার দেশ, তার পূর্ব পাশে বাংলাদেশ, তার পূর্ব পাশে বাংলাদেশ। তাহলে শিখনফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে? এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান নির্দেশ করতে পারবে, অর্থাৎ এশিয়া মহাদেশের পূর্বে কি, পশ্চিমে কি, উত্তরে কি, দক্ষিণে কি, এটা বলতে পারবে। এশিয়া মহাদেশের উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর এবং পশ্চিমে, পশ্চিমে হলো ইউরোপ কান্ট্রি, এশিয়া মহাদেশে, অর্থাৎ ইউরোপের দেশগুলো, ইউরোপ মহাদেশে। এরপরে মানুষ দুই নম্বর প্রশ্ন, মানচিত্র অঙ্কন করে এশিয়া মহাদেশে দেশে বাংলাদেশের অবস্থান নির্দেশ করতে পারবে, অর্থাৎ বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশের কোন জায়গায়? আমি ইতিপূর্বে যে চিত্রটি দেখিয়েছি ম্যাপটি, ভারতের পূর্ব পাশেই এশিয়া মহাদেশ। বাংলাদেশের প্রধান প্রধান নদী, নদীগুলোর নাম ও অবস্থান বলতে পারবে। তাহলে এই ইন্ডিয়া, এই পশ্চিম পাকিস্তান, আর এই পশ্চিম পাকিস্তানের পাকিস্তানের শাসন করে পশ্চিম পাকিস্তানের পূর্ব অংশ হলো বাংলাদেশ, এই বাংলাদেশও এখন বর্তমানে স্বাধীন দেশ, 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটি স্বাধীন হয়েছে। এই এই হল বাংলাদেশ, আগে ছিল পূর্বে ছিল পূর্ব পাকিস্তান, এখন বর্তমান স্বাধীন দেশ বাংলাদেশ। তাহলে ভারতের পূর্ব পাশে আমরা সাধারণত মানচিত্রের উত্তর দিক, উপরের দিক উত্তর, নিচের দিক দক্ষিণ, এই দিকটা পূর্ব, এই দিক পশ্চিম ধরে থাকে। তবে ভারতবর্ষের মানচিত্রে বাংলাদেশের অবস্থান, এই পূর্ব পাশে বাংলাদেশের অবস্থান, এই বাংলাদেশের মানচিত্র এবং মানচিত্র বাংলাদেশের মানচিত্রে নীল যে রেখাগুলো, এই নীল রেখাগুলো নদী, দক্ষিণে বঙ্গোপসাগর, উত্তরে ভারত, পশ্চিম পাশে ভারত, পূর্ব পাশে ভারত ও মায়ানমার, দক্ষিণে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর। বাংলাদেশের উত্তরে ভারত, পূর্ব পাশে ভারত ও মায়ানমার, পশ্চিম পাশে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর। আমাদের বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর।
তাহলে আমি যে কথাটি বলছি, তিন দিকে ভারত, বাংলাদেশের তিন দিকে ভারত, অর্থাৎ পশ্চিমে ভারত, উত্তরে ভারত, পূর্ব পাশে ভারত এবং মায়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর বে অফ বেঙ্গল। বাংলাদেশের মধ্য দিয়ে বা বুকের বাংলাদেশের বুকের উপর থেকে অনেক বড় বড় নদী বয়ে গেছে। নদীগুলো হলো, বাংলাদেশের তিনটি প্রধান নদী রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, প্রধান তিনটি নদী। এছাড়াও ব্রহ্মপুত্র, তিস্তা, সুরমা, কর্ণফুলি, মধুমতি, আরিয়াঙ্গা, বুড়িগঙ্গা প্রভৃতি বড় বড় নদী রয়েছে। তার প্রধান বড় তিনটি নদী হলো পদ্মা, মেঘনা, যমুনা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সুন্দর করে মনোযোগের সাথে ক্লাসটি অবলোকন করো, নিশ্চয়ই এখান থেকে প্রশ্ন পারবে। আমাদের বাংলাদেশে অনেক মনোরম সৌন্দর্য আছে, যা বিদেশি পর্যটকরাও এই সৌন্দর্য দেখার জন্য আসেন বৈধভাবে। তোমরা দেখতে পাচ্ছ এই কক্সবাজার সমুদ্র সৈকতে দৃশ্য, একটা নৌকা, ডিঙ্গি নৌকা এবং এই যে বিশাল জলরাশি, এই জলরাশি হলো কক্সবাজার সমুদ্র সৈকতের দৃশ্য। এখান থেকে সেন্ট মার্টিনস যেতে হয়, কক্সবাজার থেকে টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে যেতে হয়। এছাড়াও আরও সমুদ্র সৈকত আছে, যেমন কুয়াকাটা সমুদ্র বন্দর, সমুদ্র সৈকত, আবার সমুদ্র বন্দরও সেখানে, নোয়াখালীতেও একটি সৈকত আছে, এই আর কি। বাংলাদেশের প্রধান তিনটি সমুদ্র বন্দর আছে, যেমন মংলা সমুদ্র বন্দর, চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং পায়রা, ওই পটুয়াখালীর কুয়াকাটা পায়রা সমুদ্র বন্দর। আমাদের আরও মনোমুগ্ধকর বা মনোরম সৌন্দর্য, বাংলাদেশ মনোরম সৌন্দর্যের লীলাভূমি, এতে নিঃসন্দেহে এই কথাটি বলা যায়। আমরা বা তোমরা দেখতে পাচ্ছ সুন্দরবনের দৃশ্য, এটা হলো সুন্দরবন। এই সুন্দরবনে বোল পাতা সহ, সুন্দরী গাছ সহ বিভিন্ন প্রকারের গাছপালা আছে, কেওড়া গাছ, গেও গাছ, গরান গাছ। সুন্দরবন বাংলাদেশের একটা মূল্যবান সম্পদ। এই সুন্দরবনে অনেক প্রাণী আছে, বাঘ, হরিণ, বাদর বা বানর, শিয়াল, বন্য শুকর, নানান প্রজাতির পাখি, এছাড়াও অনেক প্রাণী, সাপ, অনেক প্রাণী এখানে লুকিয়ে আছে। তার এর মধ্যে হিংস্র প্রাণী হলো বাঘ, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার হলো সুন্দরবনের বাঘ, হিংস্র প্রাণী। তোমরা বুঝতে পেরেছ বাংলাদেশের দক্ষিণে যে বঙ্গোপসাগর রয়েছে, সুন্দরবনও বঙ্গোপসাগরের উপকূলে এই সুন্দরবন অবস্থিত, এবং এই যে বঙ্গোপসাগরে তোমার প্রায় 500 প্রজাতির মাছ রয়েছে, পায়সা, ট্যাংরা, ভেটকি, কয়েক প্রকারের চিংড়ি মাছ, অনেক প্রকারের 500 প্রজাতির মাছ এই সুন্দরবনে, এই বঙ্গোপসাগরে রয়েছে। বঙ্গোপসাগর আমাদের একটা
এই মাছ আমাদের একটি জাতীয় সম্পদ, বঙ্গোপসাগরও আমাদের জাতীয় সম্পদ, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ, সমুদ্র সৈকত আমাদের জাতীয় সম্পদ। আচ্ছা, উপরের চিত্র দুইটি কিসের? হিমালয়, হিমালয় পর্বত শ্রেণী, তাই না? হ্যাঁ, হিমালয় পর্বত শ্রেণী। বলতো হিমালয় কোন দেশে অবস্থিত? নেপালে অবস্থিত। হিমালয়ের উচ্চতা 8,850 মিটার। আমাদের বাংলাদেশেও ছোট বড় পাহাড় আছে, যেমন বান্দরবনে একটি পাহাড় আছে, আমাদের বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় তাজিনডং। তাজিনডং এর উচ্চতা 1,231 মিটার। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা হল পঞ্চগড়। উত্তর সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। এই পঞ্চগড়ের সর্বশেষ সীমানা তেঁতুলিয়া। পঞ্চগড়ের সর্বশেষ সীমানা হল তেঁতুলিয়া। এই তেঁতুলিয়া থেকে ভারতের কাঞ্চনজঙ্ঘা পর্বতচূড়া দেখা যায়। এরপর বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের মানচিত্রের এই ভিতর থেকে অনেক বড় বড় নদী বয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমাদের যে পাঠটি দিলাম, নিশ্চয়ই তোমরা ভালোভাবে এই পাঠটি বুঝতে পেরেছ। এখান থেকে তোমাদেরকে মূল্যায়ন করব। আশা করি মূল্যায়নের উত্তর তোমরা যথাযথভাবে দিতে পারবে। এক নম্বর প্রশ্ন, বাংলাদেশকে কি বলা হয়? দ্বীপ, ক দ্বীপ, খ বদ্বীপ, গ মরুভূমি, ঘ উপদ্বীপ, কি বলা হয়? আসলে হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ঠিক বলেছ। তাহলে বাংলাদেশ একটা দ্বীপ রাষ্ট্র, অর্থাৎ বদ্বীপ। বাংলাদেশ একটা বদ্বীপ রাষ্ট্র। দুই নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রধান নদী কয়টি? তাহলে দুই নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রধান নদী কয়টি? তাহলে বাংলাদেশের প্রধান নদী তিনটি। আমি ইতিপূর্বে তোমাদেরকে পাঠ দিয়েছি, তার মধ্যে আছে বাংলাদেশের মানচিত্র, এবং তার মধ্যে প্রধান নদীগুলো, অন্যান্য বড় নদীগুলো আছে এবং প্রধান নদী গুলো আছে। তাহলে প্রধান নদী পদ্মা, মেঘনা, যমুনা, এই তিনটি প্রধান নদী। তিন নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রধান তিনটি নদী হল পদ্মা, কর্ণফুলী ও মেঘনা। রোমান এক, পদ্মা, কর্ণফুলী ও মেঘনা। রোমান দুই, পদ্মা, মেঘনা ও যমুনা। রোমান তিন, সুরমা, ব্রহ্মপুত্র, মেঘনা। তাহলে পদ্মা, মেঘনা ও যমুনা। উত্তর রোমান দুই। তাহলে খ নম্বর প্রশ্ন, খ নম্বর উত্তর,
প্রশ্ন দুঃখিত রোমান দুই অর্থাৎ পদ্মা মেঘনা ও যমুনা বাংলাদেশের প্রধান তিনটি নদী। চার নম্বর প্রশ্ন, আমাদের আবাসভূমি এ বদ্বীপ সৃষ্টি হয় প্রাকৃতিক প্রক্রিয়ায়, রোমান এক প্রাকৃতিক প্রক্রিয়ায়, রোমান দুই পলিজমে ভরাট হয়ে, রোমান তিন অলৌকিকভাবে। তাহলে আমাদের আবাসভূমি এ বদ্বীপ সৃষ্টি হয় কিভাবে, রোমান এক প্রাকৃতিক প্রক্রিয়ায়, রোমান দুই পলিজমে ভরাট হয়, এই দুটি সঠিক। অর্থাৎ এক ও দুই, রোমান এক ও দুই খ নম্বর উত্তর, রোমান এক ও দুই। শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ তোমাদের এই বাংলাদেশের পৃথিবীর মানচিত্রে বা এশিয়া মহাদেশের মানচিত্রে বাংলাদেশের অবস্থান এই পাঠটি পাঠ পাঁচ ও ছয় দিলাম, অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এর মধ্য থেকে তোমাদেরকে নির্ধারিত কাজ দেব, আশা করি নির্ধারিত কাজটি তোমরা বাড়িতে করে নিয়ে আসবে এবং এই সপ্তাহে বৃহস্পতিবারে এই নির্ধারিত কাজ জমা দেবে। আমি ইতিপূর্বে বলেছি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের খাতাটি হবে একটা সুন্দর পরিচ্ছন্ন একটি খাতা, উপরে বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর শ্রেণী, শিক্ষার্থীর রোল এবং কোন বিষয়ের উপরে অ্যাসাইনমেন্ট করা হচ্ছে সে বিষয়ে উল্লেখ করতে হবে। তবে লাল কালি উপরে ব্যবহার করা, লাল কালি উপরেও না ভিতরেও না কোনো প্রকার লাল কালি ব্যবহার করা যাবে না। লাল কালি বাদে অন্য কালো সবুজ এই কালিগুলো ব্যবহার করা যাবে। তাহলে তোমরা খাতা কলম হাতে নাও, বাড়ির কাজ বা নির্ধারিত কাজ লিখে নাও। এক, বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অবস্থান চিহ্নিত করো। আমি ইতিপূর্বে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অবস্থান কোথায় আছে, বিশ্বে কয়টি মহাদেশ, বাংলাদেশ কোন মহাদেশে, আমি তোমাদেরকে ধারণা দিয়েছি। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের একটি বিবরণ দাও। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের একটি বিবরণ, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমি ইতিপূর্বেও বলেছি, এর বর্ণনা তোমরা সুন্দর করে লিখে নিয়ে আসবে। আমি আজকের পাঠে পাঠ দিয়েছি, পাঠের মধ্যেই আছে। তিন নম্বর প্রশ্ন, সুন্দরবনে কী কী প্রাণী আছে তালিকা। আমি এ বিষয়ে তোমাদের ধারণা দিয়েছি, তোমরা সুন্দর করে এই তিনটি প্রশ্নের উত্তর লিখে নিয়ে আসবে এবং বৃহস্পতিবার এই নির্ধারিত কাজ জমা দিবে। নিয়মকানুন তোমাদেরকে বলে দিলাম, নিশ্চয় তোমরা নির্ধারিত কাজের নিয়মকানুন বুঝেছ। তাহলে আমাদের দেশ আমাদের স্বর্গ, অর্থাৎ লীলাভূমি মানেই তো স্বর্গ। আমাদের দেশের গর্ব বা অহংকার অবশ্যই আছে। হ্যাঁ, আমরা স্বাধীন দেশ, আমরা বীরের জাতি, বাঙালি বীরের জাতি, এবং আমাদের দেশটি সৌন্দর্যে ভরপুর। আমাদের দেশ হচ্ছে লীলাভূমি, সৌন্দর্যের লীলাভূমি, এটাই বলা হয় বা আমাদের দেশকে স্বর্গ বলা হয়। তাহলে সকলকে পরিশেষে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। ততক্ষণ তোমরা আগামী ক্লাসে, ক্লাস পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এটাই আমি আশা করছি। এই আশা রেখে আমি আমার ক্লাস শেষ করছি। সকলকে আবারও ধন্যবাদ।